সবার সবার বিছানা চাদর আপনার পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে অন্য কোন সময় জানামাজ দিয়ে নামাজ পড়া যাবে কিনা, বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে, সবার সময় বীর্য বিছানা চাদরের পড়লে বিছানা নাফাক হবে কিনা, নাফাক হলে তার করণীয় কি, টয়লেটে টয়লেটে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মনে মনে মানুষের প্রতি রাগ হিংসা হলে এবং এগুলো যদি প্রকাশ না করি তাহলে কি গুণা হবে, দেখেছেন পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা। এবারে সাজুল ইসলাম শিমুল আপনি লিখেছেন জামাতে সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুণা হবে, কাতারে ফাঁকা রাখা যাবে না, কারণ কাতারে যদি ফাঁকা রাখা হয় সেখানে শয়তান এসে অবস্থান করে এবং কাতারে ফাঁকা বন্ধ করার জন্য বিনা হাদিসে নির্দেশনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত দাঁড়ানোর পর এরকম নির্দেশনাগুলো দিতেন যাতে ফাঁকা বন্ধ করা হয়। বিশেষ কোনো ওজোর অজুহাতের কারণে, যেমন এই যে প্যান্ডামিকের কারণে বা নানা রকম মুসিবতের কারণে যদি ফাঁকা রাখা হয় তাতে নামাজ হয়ে যাবে, ফাঁকা থাকলে যে নামাজ হবে না বিষয়টা সেরকম না, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা এটা জায়েজ নয়, ফাঁকা বন্ধ করাটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। মোহাম্মদ আজহারুল ইসলাম আপনি লিখেছেন পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা, যাবে, কোনো অসুবিধা নেই, আমরা অনেকে মনে করি যে মেহেদি চুলে দিতে হয় দাঁড়িয়ে দিতে হয় সেটা পায়ে দেওয়া যায় না, এটা ভুল ধারণা, মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই। শানিল আকাশে এর দিকে আপনি লিখেছেন মনে মনে মানুষের প্রতি রাগ হিংসা হলে এবং এগুলো যদি প্রকাশ না করি তাহলে কি গুণা হবে, কারোর যদি রাগ হয় হিংসা হয় তাহলে সেটা গুণাহের কথা, বিশেষ করে হিংসা হওয়াটা এটা গুণাহের কথা, রাগ হওয়াটা দোষের কিছু নয়, রাগ হয়েছে কিন্তু আপনি সেটাকে যুক্তির কারণে রাগ হয়েছে তার ভুলভাল কিছু দেখেছেন উল্টাপাল্টা দেখেছেন রাগ হয়েছে সেই জন্য আপনি অন্তরে সে রাগকে লুকিয়ে রেখেছেন প্রকাশ করেনি তাহলে কারণে বরং আপনি সওয়াব পাবেন, কিন্তু হিংসা যদি হয় কারোর ক্ষতি চান কারোর কল্যাণ দেখে আপনার অস্থিরতা কাজ করে আপনার মধ্যে হিংসা কাজ করে তাহলে সেটা কিন্তু নিন্দনীয়, এটা প্রকাশ করলেও নিন্দনীয় প্রকাশ না করলেও ভেতরে রাখলেও নিন্দনীয়, এই জন্য এই ব্যাপারে আত্মশাসন করতে হবে যে আমার ভিতরে যেন হিংসা না থাকে, মানুষকে আল্লাহ তারা কোনো কল্যাণ দিয়েছেন কাউকে এটা দেখার পর আপনি এই চিন্তা করবেন যে এটা তো আল্লাহ দিয়েছেন, আমি যদি এখন তাতে হিংসা করি বা এটা দেখে তার এটা চলে যাক সেটা চাই বা আমার কষ্ট লাগে তাহলে সেক্ষেত্রে আল্লাহর ফয়সালাকে আমি মানলাম না, বিষয়টা তো কুফুরির দিকে চলে যাচ্ছে, বিধায় আমরা হিংসা থেকে এভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব এবং হিংসা থেকে মুক্ত রাখার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ যা দিয়েছেন সেটা আল্লাহর দান, বিধায় আমি হিংসা না করে বলবো আল্লাহ আপনি আমাকেও দিতে পারেন, তাকে দিয়েছেন সেজন্য আমার কোনো দুঃখ নেই বরং আমি হ্যাপি, আল্লাহ আপনি তাকে আরও দেন কিন্তু আমাকেও দেন সাথে, এরকম দোয়া করা যেতে পারে এরকম কামনা করা যেতে পারে সেটা হিংসা হবে না। অরয়েল খন্দকার সাহেব আপনি লিখেছেন কোন আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে, তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তাআলা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে যেটা তাকদীর লেখক ফেরেশতারাও জানেন না। এবারে ইব্রাহিমের একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। মোহাম্মদ রাহাত খান আপনি লিখেছেন টয়লেটে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে, মনে মনে বলবেন বা বের হওয়ার পরে বলবেন। একম বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কি না, না দুধ খেলে মায়ের অজু ভাঙবে না। সকলক আহমেদ আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা নাফাক হবে কিনা, নাফাক হলে তার করণীয় কি, যদি এটাকে খুচিয়ে খুটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম, অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে কিন্তু পাক হয়ে যাবে, পুরো বিছানা না ধুলেও চলবে। মৃধা মানিক লিখেছেন সবার সবার বিছানা চাদর আপনার পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে অন্য কোনো সময় জানামাজ দিয়ে নামাজ পড়া যাবে কিনা, সবাসের পর বিছানার চাদর পরিবর্তন না করে, জি যদি নাপাক পড়ে থাকে তাহলে সেটা পাক করার তো ভেরি ইজি, ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললে পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন, আর জানামাজ বিছানার নামাজ পড়লে তো নামাজ হবেই কোনো অসুবিধা নেই।